পার্কভিউ হসপিটাল লিমিটেড চট্টগ্রাম সংবাদ। রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনস্টিটিউট মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি সহ অন্যান্যরা। অনুশীলন